أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم तीन नंबर फॉर्मेट एक्टिविटी बेस्ड कॉस्टिंग एबीसी एक्टिविटी बेस्ड कॉस्टिंग तो एक्टिविटी বললাম মোট আমাদের অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে কয়টি 67 টি আর এখান থেকে আমাদের ছোট ছোট প্রশ্ন হবে তিনটা আচ্ছা লেভেলগুলোর অ্যাক্টিভিটি নির্ণয় করতে হবে তারপরে অ্যাক্টিভিটি অনুযায়ী ওভারহেড কস্ট পার ইউনিট দেখাতে হবে আর অ্যাক্টিভিটি অনুযায়ী কস্ট পার ইউনিট বের করতে হবে আসলে এই অ্যাক্টিভিটি বেসড কস্টিং এর মূল সিস্টেম হলো মূল উদ্দেশ্য হলো এখানে ওভারহেড বণ্টন করা ওভারহেড মানে উপরিব্যয় আচ্ছা উপরিব্যয় আর একটা আছে প্রাইম কস্ট মুখ্য ব্যয় তো মুখ্য ব্যয় তো আমাদের বণ্টন করা লাগবে না শুধু ওভারহেড বণ্টন করতে হবে উপরিব্যয় গুলো তো ওভারহেড বণ্টন করার জন্য মোট 67 টা অ্যাক্টিভিটি দিয়ে লেভেল গুলো আমি পাশে লিখে দিছি এগুলো একবার একটু এক নজরে দেখে নিলে হয় আর না দেখা থাকলে চলবে অঙ্ক করতে করতে এগুলো আয়ত্তে চলে আসবে একটু বেশি দেওয়া হয়েছে তো সবগুলো আমি একসাথে দিয়ে দিছি এখানে আচ্ছা এগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি অ্যাক্টিভিটি ও প্রথমেই দেখালাম আচ্ছা এই অধ্যায়টা আবার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে আমাদের ওইখানে যাই পাবো তো ওখানে একটা টুটাটা একটা অধ্যায় এই অ্যাক্টিভিটি বেস কস্টিং একটা অধ্যায়ের নাম আর এখানে আমরা একটা অধ্যায়ের ভিতরে একটা ফরম্যাট পাচ্ছি মাত্র স্লাইড একটু সিলেবাসে দেওয়া হয়েছে সেটা অনুযায়ী দেখাচ্ছি যাই হোক আমি একটা অঙ্ক করাই দিই অ্যাক্টিভিটি এই অঙ্কটা দেখলে অনেকটা ক্লিয়ার হবে প্রথমে আসে অঙ্ক নাম্বার এক প্রবলেম অন রুমা কোম্পানি প্রডিউস নর্মাল অ্যান্ড ফিনান্সিয়াল ক্যালকুলেটর তারা উৎপাদন করে নর্মাল এবং ফিনান্সিয়াল ক্যালকুলেটর and operates at capacity the data related to the two product and presented here I second scientific calculator and normal calculator dura information diya hoyeche annual production in unit 4 lakh unit ar 2 lakh unit direct material cost 12 লক্ষ টাকা 6 লক্ষ টাকা তাহলে 6 লক্ষ টাকা ব্যয় করে 2 লক্ষ টাকা 2 লক্ষ ইউনিট উৎপাদন হয়েছে 12 লক্ষ টাকা ব্যয় করে 4 লক্ষ ইউনিট উৎপাদন হয়েছে ম্যাটেরিয়াল কস্ট কিন্তু এখানে বলা থাকলো এই ম্যাটেরিয়াল কস্ট আর লেবার কস্ট এই দুইটা কিন্তু মুখ্য ব্যয় অর্থাৎ এটা প্রাইম কস্টের উপাদান এগুলো কিন্তু ওভারহেড না ওভারহেড কিন্তু নিচেই বলা হয়েছে আচ্ছা এবার আমাদের অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে কি বলছে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার আওয়ার 20000 ঘন্টা এবং 10000 ঘন্টা মেশিন আওয়ার্স 2 লক্ষ আওয়ার্স এবং 1 লক্ষ আওয়ার্স নাম্বার অফ প্রোডাকশন রান 100 এবং 100 বার আচ্ছা ইনস্পেকশন আওয়ার্স 1000 এবং 1000 ঘন্টা ইনস্পেকশন আওয়ার্স টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড বলছে এইগুলো আমাদের বণ্টন করতে হবে কয়টা ওভারহেড আছে তিনটা মেশিন কস্ট মেশিন পরিচালনা ব্যয় 15 লাখ টাকা সেটআপ কস্ট 4 লক্ষ 80000 টাকা ইনস্পেকশন কস্ট 4 লক্ষ 20000 টাকা আচ্ছা এবার আসি এখানে রিকোয়ারমেন্টে বলা হয়েছে তিনটা কথা কম্পিউট দা ম্যানুফ্যাকচারিং ওভারহেড রেট অফ ইচ অ্যাক্টিভিটি প্রত্যেকটা অ্যাক্টিভিটি অনুযায়ী ম্যানুফ্যাকচারিং ওভারহেড রেট তৈরি করতে হয় প্রত্যেকটা অ্যাক্টিভিটির রেট দেখাতে হবে এখন আমাদের কস্ট দেওয়া আছে তিনটা আর অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে এখানে চারটা কোন অ্যাক্টিভিটির সাথে কোন কস্টের সম্পর্ক আছে যেমন মনে করেন মেশিন আওয়ারের সাথে মেশিন কস্ট এটা রিলেটেড অথবা মেশিন কস্টটাকে মেশিন আওয়ার দ্বারা ভাগ করব আচ্ছা এরপর আসি সেট আপ কস্ট কোন অ্যাক্টিভিটিতে ভাগ করতে হবে নাম্বার অফ প্রোডাকশন রান কতবার রানিং হয়েছে সেট আপ হয়েছে এটা আমাদের 100 বার 100 বার এই সেট আপ রান দিয়ে ভাগ করতে হবে সেট আপ কস্ট আচ্ছা এরপরে আসি লাস্ট এটা বসে ইনস্পেকশন কস্টটা ভাগ করতে হবে কি হবে ইনস্পেকশন আওয়ার দিয়ে ভাগ করতে হবে ইনস্পেকশন আওয়ার দিয়ে ইনস্পেকশন কস্ট ভাগ করতে হবে তাহলে তিনটা কস্ট তিনটা অ্যাক্টিভিটিতে ভাগ করলাম কিন্তু আমাদের অ্যাক্টিভিটি তো দেওয়া ছিল সেটটা এই যে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার আওয়ার ছিল 20000 ঘন্টা 10000 ঘন্টা এইটা দিয়ে ভাগ করার মতন কোনো ব্যয় আমাদের নিচেই ছিল না তো অ্যাক্টিভিটি অনেক সময় কম বেশি থাকতে পারে আর কস্ট যে কয়টা থাকবে যার সাথে তার রিলেটেড ঠিক সেই অনুযায়ী আমাদের বণ্টন করতে হবে
এখন আমরা একটু খেয়াল করি, প্রথম প্রশ্ন ছিল কম্পিউট দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড রেট অফ ইচ অ্যাক্টিভিটি, প্রত্যেকটা অ্যাক্টিভিটি অনুযায়ী ওভারহেড বন্টন করি। তাহলে আমাদের এখানে ওভারহেড আছে তিনটা, লিখলাম তিনটা অ্যাক্টিভিটি অনুযায়ী, মেশিন কস্ট, সেট আপ কস্ট, ইনস্পেকশন কস্ট। আচ্ছা, কস্ট ড্রাইভার, যে সমস্ত অ্যাক্টিভিটি দ্বারা ওভারহেডকে বন্টন করতে হয় তাকে ড্রাইভার বলা হয়। এখন ড্রাইভার আছে এইগুলো অ্যাক্টিভিটিগুলো, মেশিন আওয়ার্স এত ঘন্টা এত ঘন্টা, নাম্বার অফ প্রোডাকশন রান এত আওয়ার্স এত এত রান, এরপরে ইনস্পেকশন আওয়ার্স এত ঘন্টা, এভাবে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আমরা ভাগ করলাম, তাহলে রেট বানাচ্ছি কীভাবে দেখেন, প্রথমে 15 লক্ষ টাকা এটা ভাগ করতে হবে মেশিন আওয়ার দিয়ে, মেশিন আওয়ার দুইটা ক্যালকুলেটরের জন্য ব্যয় হয়েছে 2 লক্ষ আওয়ার্স আর 1 লক্ষ আওয়ার্স, মোট কত হলো 3 লক্ষ আওয়ার্স। 15 লক্ষকে 3 লক্ষ দ্বারা ভাগ করলে 5 টাকা পার আওয়ার হয়, তাহলে প্রতি আওয়ারের রেট পার আওয়ার কত, রেট পার আওয়ার 5 টাকা, 5 টাকা পার মেশিন আওয়ার রেট। আচ্ছা, এরপরে আসে প্রোডাকশন রান, তো প্রোডাকশন রান আমরা এখানে দেখলাম 100, 100, 200, তো 200 দিয়ে ভাগ করবো 4,80,000 কে, 200 দিয়ে ভাগ করলে রেট পাওয়া গেল 2400 পার প্রোডাকশন রান। আচ্ছা, ইন্সপেকশন কস্ট 4,20,000, এটাকে ভাগ করব 1,000 এবং 2,000, 2 আর 1 3,000, 3,000 আওয়ার দিয়ে ভাগ করব, তাহলে 140 টাকা পার ইন্সপেকশন আওয়ার্স, বাস 140 দিয়ে ভাগ করলাম। এখন রেট পার আওয়ার আমাদের প্রথম প্রশ্নে বলেছিল কম্পিউট দ্য ওভারহেড রেট অফ ইচ অ্যাক্টিভিটি, প্রত্যেক অ্যাক্টিভিটির ওভারহেড রেট গুলো বের করে দেখাও, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেছে 5 টাকা, 2400 টাকা আর 140 টাকা, এটা অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, কম্পিউট দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট ফর ইচ প্রোডাক্ট, ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট, এখন আমরা সেটা দেখাচ্ছি। ম্যানুফ্যাকচারিং ওভারহেড কিন্তু বলেছে, আবারও বলি প্রশ্নটা, কম্পিউট দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ওভারহেড বললে শুধুমাত্র এই তিনটা, আর 3 নম্বর বলছে কম্পিউট দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, এখানে কিন্তু ওভারহেড বলে নাই, ওভারহেড না বললে এই তিনটা তো থাকবেই, বরং এখান থেকে আরও দুইটা আসবে, ম্যাটেরিয়াল এবং লেবার, এই দুটো আসবে। ব্যাস, তাহলে আমরা প্রথমে 2 নম্বর প্রশ্নের অ্যান্সার দিই, প্রতি ইউনিটের ওভারহেড ব্যয় দেখাবো এবার। তাহলে আসি, প্রথমে তিনটা অ্যাক্টিভিটি লিখলাম, ওভারহেড, মেশিন, সেট আপ আর ইন্সপেকশন। আচ্ছা, মেশিনের রেট ছিল প্রতি মেশিন আওয়ার 5 টাকা, এখন ক্যালকুলেটার দুইটা, সায়েন্টিফিক ক্যালকুলেটার আর নর্মাল ক্যালকুলেটার, সায়েন্টিফিক ক্যালকুলেটার 2 লক্ষ আওয়ার্স চলেছিল, এটা আবার একটু দেখা দিয়ে আসি, এই জায়গায় 2 লক্ষ আর 1 লক্ষ সেপারেট করতেছি কিন্তু ব্যয়টা, তাই 2 লক্ষ দিয়ে গুণ করলাম, 2 লক্ষ গুণন 5 টাকা গুণন 2 তার মানে 10 লাখ টাকা, আর 5 টাকা গুণন 1 লক্ষ আওয়ার্স তার মানে 5 লক্ষ টাকা। আচ্ছা, এরপরে সেট আপ কস্ট 2400 আওয়ার্স, এখানে ছিল 2400 টাকা পার প্রোডাকশন রান, কতবার সেট আপ হয়েছে 100 বার, এখানে 100 ছিল সায়েন্টিফিক ক্যালকুলেটার আর নর্মাল ক্যালকুলেটার ছিল 100, তাহলে 2400 গুণন 100, 2400 গুণন 100, 2,40,000, 2,40,000, মোট হলো 4,80,000, ব্যাস 4,80,000 কিন্তু মিলে যাচ্ছে। লাস্ট 3 নম্বর, ইন্সপেকশন রেট ছিল 140 টাকা, লিখলাম 140, আর সেখানে ছিল 1,000 ঘন্টা আর এখানে ছিল 2,000 ঘন্টা, তো প্রথমটা 1,000 দিয়ে গুণ করলাম 1,40,000 হলো, পরেটা 2,000 দিয়ে গুণ করলাম 2,80,000 হলো, 2,80,000 আর 1,40,000 4,20,000। আচ্ছা, এখানে সায়েন্টিফিক ক্যালকুলেটার যোগ করে পেয়েছি 13,80,000 টাকা আর নর্মাল ক্যালকুলেটার যোগ করে পেয়েছি 10,20,000 টাকা। আচ্ছা, এখন আসি ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট, ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট দেখাবো। তাহলে এখানে আমাদের ম্যানুফ্যাকচারিং হয়েছে 13,80,000, এটাকে ভাগ করবো যে 13,80,000 টাকা ব্যয় করে কত ইউনিট উৎপাদন করেছি পার ইউনিট দেখাবো, তো তাই ইউনিটের সংখ্যা দেখে আসে, দেখেন এই সে ইউনিটের সংখ্যা 4 লক্ষ আর এদিকে 2 লক্ষ,
তাহলে এখন আমরা 4 লক্ষ দিয়ে 13 লক্ষ 80,000 কে ভাগ করিলাম, 3 টাকা 45 পয়সা পেয়ে গেলাম। আর পরেরটা 2 লক্ষ, ক্যালকুলেটর, মোট টাকা 10 লক্ষ 20,000, 10 লক্ষ 20,000 কে ভাগ করিলাম 2 লক্ষ দিয়ে, তাহলে আসলো 5 টাকা 10 পয়সা। ক্লিয়ার? 5 টাকা 10 পয়সা। এটা হলো ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট, ওভারহেড কস্ট পার ইউনিট দেখো। ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট দেখো। এবার ম্যানুফ্যাকচারিং কস্ট ওভারহেড না কিন্তু, এবার তাহলে প্রথমেই ডাইরেক্ট ম্যাটেরিয়াল আমি আবারও মূল প্রশ্ন দেখাচ্ছি। মূল প্রশ্নে কি লেখা ছিল? 12 লক্ষ টাকা আর 6 লক্ষ টাকা দুইজনের আলাদা আলাদা করা ছিল কস্ট, এগুলো তো একসাথে ছিল এই জন্য আমাদেরকে সেপারেট করতে দেরি হয়েছে। আর যদি আলাদা থাকে তাহলে সেপারেট করতে আর অসুবিধা হবে না। তাহলে 12 লক্ষ টাকাকে 4 লক্ষ ইউনিট দ্বারা ভাগ করলে 3 × 4 = 12, 3 টাকা পার ইউনিট। ম্যাটেরিয়াল কস্ট সায়েন্টিফিক 3 টাকা, নর্মাল ক্যালকুলেটর এটাও ভাগ করে দেখলাম, 6 লক্ষ ভাগ 2 লক্ষ মানে 3 টাকাই। লেবার কস্ট 4 লক্ষ টাকা 4 লক্ষ আওয়ার্স ভাগ করলে 1 টাকা পার আওয়ার্স। এদিকে 2 লক্ষ টাকা 2 লক্ষ আওয়ার্স ভাগ করলে 1 টাকা পার আওয়ার্স। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং ওভারহেড উপরে পাইলাম 3.45, 5.10, ব্যাস ওভারহেডটা যোগ করে নিলাম, ওখান থেকে উপর থেকে নিয়ে আসলাম। তাহলে প্রাইম কস্ট 2টা ছিল, ওভারহেড 1টা, 3টা যোগ করে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 7 টাকা 45 পয়সা, 9 টাকা 10 পয়সা অ্যান্সার হয়ে গেল, ব্যাস কমপ্লিট। তাহলে আমাদের যখন বলবে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট দেখাও, তখন ম্যাটেরিয়াল, লেবার আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড সব দেখাতে হবে। আর যখন বলি ওভারহেড কস্ট পার ইউনিট দেখাও, তখন শুধুমাত্র ওভারহেড কস্ট পার ইউনিট দেখাতে হবে। ক্লিয়ার? আর যখন বলি পার ইউনিট রেট দেখাও প্রতি অ্যাক্টিভিটি, তখন অ্যাক্টিভিটি অনুযায়ী করতে হবে। তাহলে 3টা প্রশ্ন অ্যান্সার হয়ে গেল। কি সবাই বুঝতে পারছেন বলেন তো? আলহামদুলিল্লাহ, অঙ্কগুলো সব এরকম, এই ধরনের অঙ্ক আসবে আমাদের। তাহলে আরেকটা অঙ্ক আমি দেখি, এই যে এটা 14 সালে আসছে এবং 16 সালে আসছে দুইবার, এবছরও এই ধরনের অঙ্কই আসবে। ফিগারটা একটু চেঞ্জ করে দেবে কিন্তু নিয়ম ঠিক থাকে। সিটিজেন কোম্পানি প্রডিউস দ্য ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিনান্সিয়াল ক্যালকুলেটর, এরাও ম্যাথমেটিক্যাল আর ফিনান্সিয়াল বলছে, আগে বলেছিল ফিনান্সিয়াল আর নর্মাল, এবার বলছে ম্যাথমেটিক্যাল আর ফিনান্সিয়াল। প্রোডাকশন হয়েছিল তাদের অ্যানুয়ালি 50,000 ইউনিট, 1 লক্ষ ইউনিট। আচ্ছা, ডাইরেক্ট মেটেল আর লেবার এই দুটো বলেছিলাম প্রাইম কস্টের উপাদান। আচ্ছা, ডাইরেক্ট লেবার আওয়ার্স কত ঘন্টা, অ্যাক্টিভিটি একটা দিয়ে দিল আওয়ার্স। দ্বিতীয় অ্যাক্টিভিটি মেশিন আওয়ার্স, নাম্বার অফ প্রোডাকশন রান এটাও অ্যাক্টিভিটি, ইনস্পেকশন রান ইনস্পেকশন আওয়ার্স এটাও অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি পাইলাম আমরা কয়টা? 4টা। এই 4টা হলো কস্ট ডিরাইভার, এই দ্বারা ভাগ করতে হয়। কাকে ভাগ করতে হয়? ওভারহেডকে ভাগ করতে হয়। এখন ওভারহেড আছে কয়টা? ওভারহেড বলছে দ্য টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট আর অ্যাজ ফলো, 3টা দেওয়া হলো। মেশিন কস্ট দেওয়া হয়েছে, মেশিন কস্ট ভাগ করতে হবে মেশিন আওয়ার দিয়ে। সেট আপ কস্ট ভাগ করতে হবে নাম্বার অফ সেট আপ, নাম্বার অফ প্রোডাকশন রান দিয়ে। আর ইনস্পেকশন কস্ট ভাগ করতে হবে ইনস্পেকশন আওয়ার দিয়ে। তাহলে 3টে অ্যাক্টিভিটি আমরা 3টে ওভারহেডের সাথে অ্যাডজাস্ট করে ফেললাম, তাহলে 1টা অ্যাক্টিভিটি আমাদের এক্সট্রা থেকে গেল। থাক, ডাইরেক্ট লেবার আওয়ার এটা আমাদের দরকার নেই, এক্সট্রা থাক। ড্রাইভার একটা এক্সট্রা থাকা ভালো, যদি কোনো ড্রাইভার অসুস্থ হয় তখন ওই ড্রাইভার চালাতে পারবে, তাই নয় নাকি? এখন আসলাম, এইগুলোকে ভাগ করতে হবে। প্রথম প্রশ্ন, সয়েস এ কস্ট ড্রাইভার ফর ইস ওভারহেড কস্ট পোল, কস্ট পোল মানে কি জানেন? একত্রিত ওভারহেডের ব্যয়কে কস্ট পোল বলা হয়, যে সমস্ত ব্যয় স্পেসিফিকভাবে বন্টন করা নাই, যেমন ম্যাথমেটিক্যালের জন্য আর ফিনান্সিয়ালের জন্য আলাদাভাবে বন্টন না করে কমনভাবে দেওয়া রয়েছে 3,75,000 টাকা, এইগুলো ওভারহেড, তাই না? এই ওভারহেডগুলো বন্টন করতে হবে কী দিয়ে? ড্রাইভার দ্বারা বন্টন করতে হবে। তো আমাদের প্রশ্ন করা হচ্ছে, সয়েজ এ কস্ট ড্রাইভার, এই অ্যাক্টিভিটি এই ওভারহেডগুলো বন্টন করার জন্য কস্ট ড্রাইভার চয়েস করো। তো আমি তো চয়েস করেই দিলাম, প্রথমে মেশিন কস্ট বন্টন করতে হবে মেশিন আওয়ার দিয়ে, এইটাই চয়েস। সেট আপ কস্ট বন্টন করতে হবে সেট আপ, নাম্বার অফ প্রোডাকশন রান দিয়ে, এটাই চয়েস। আর ইনস্পেকশন কস্ট বন্টন করতে হবে ইনস্পেকশন আওয়ার দিয়ে,
এটাই আমাদের চয়েস করা হলো। আচ্ছা, তারপরে বসে কস্ট কোলকে আমরা বন্টন করার জন্য কোন কোন অ্যাক্টিভিটি চয়েস করব এটা দেখায় দাও, অ্যান্ড ক্যালকুলেট এবং তৈরি করে দেখাও দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট ফর ইচ প্রোডাক্ট, ইউনিট কস্ট পার ইউনিট দেখাতে হবে। তাহলে প্রথম সয়েসটা আবার করবো আমরা, চয়েস করার জন্য কস্ট ড্রাইভার লিখে দেবো, এই কস্ট ড্রাইভারটাই হলো চয়েস। তাহলে অ্যাক্টিভিটি লিখলাম কি কি ছিল আমাদের, মেশিন মেশিনারি কস্ট, সেট আপ কস্ট, ইনস্পেকশন কস্ট। কস্ট ড্রাইভার কে কে, মেশিনারি কস্টকে ভাগ করতে হবে মেশিন আওয়ার দ্বারা, ইনস্পেকশন কস্টকে ভাগ করতে হবে প্রোডাকশন রান দ্বারা, এই সরি সেট আপ কস্টকে ভাগ করতে হবে প্রোডাকশন রান দ্বারা, ইনস্পেকশন কস্টকে ভাগ করতে হবে ইনস্পেকশন আওয়ার দ্বারা। এই তো সাইজ হয়ে গেল। এবার আমরা পার ইউনিট দেখাবো ক্যালকুলেশনগুলো। প্রথমে 375,000, 120,000, 105,000। আচ্ছা, বন্টন করব এই ড্রাইভার দ্বারা মেশিন আওয়ার। এবার আসেন তো মূল প্রশ্নে, মেশিন আওয়ার কত ছিল বলেন, 25,000 আর 50,000, 75,000। তাহলে 75,000 দিয়ে ভাগ করিলাম, 375,000 ভাগ 75,000, তাতে আসলো 5 টাকা পার মেশিন আওয়ার। 120,000 টাকা ভাগ 100 ভাগ করে 1200 পার প্রোডাকশন রান, 105,000 ভাগ 1500 অতএব 70 পার ইনস্পেকশন আওয়ার্স। এই এখন পার ইউনিট কস্ট রেট পার হয়ে গেল, এইটাই আমাদের অ্যান্সার। এক নম্বর প্রশ্নে অ্যান্সার হয়ে গেল, চয়েস করে দিলাম এটা এবং পার ইনস্পেকশন অ্যাক্টিভিটি রেট পেয়ে গেলাম, এটা আমাদের অ্যান্সার। দুই নম্বর, কম্পিউট দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বলেছে, এখানে কিন্তু ওভারহেড কথাটা উল্লেখ করে নাই, তাহলে ওভারহেড সহ দেখাতে হবে। এই ওভারহেড এবং ম্যাটেরিয়াল লেবার প্রাইম কস্ট সব দেখাতে হবে, কারণ এখানে যদি বলতো ম্যানুফ্যাকচারিং ওভারহেড দেখাও, তাহলে শুধু ওভারহেড তিনটা বন্টন করে আমরা কস্ট পার ইউনিট দেখাতাম, ম্যাথমেটিক্যালের রেট কত আর ফিনান্সিয়ালের রেট কত দেখাতে পারতাম। যখন বলেছে ম্যানুফ্যাকচারিং কস্ট, তখন এই ওভারহেড তিনটা তো আসবেই, সাথে আবার লেবার ম্যাটেরিয়ালও আসবেই, প্রাইম কস্টের উপাদানও চলে আসবে। তো এখানে আমি দুইটা ধাপ করেছিলাম, যেহেতু প্রশ্ন একটা করেছে তাই দুই ধাপে দেখাইছি। প্রথমে আমরা লিখেছি ওভারহেড রেট পার অ্যাক্টিভিটি, ও এটা তো লিখছিলাম, এরপরেরটা এই যে ওভারহেড কস্ট পার ইউনিট ম্যাথমেটিক্যাল আর ফিনান্সিয়াল। আচ্ছা, এখানে আমাদের যে রেট পাওয়া গেল 5 টাকা, এখন 5 টাকার সাথে আমি 25,000 গুণ করলে ম্যাথমেটিক্যালের খরচ 1,25,000, আর 50,000 এর সাথে গুণ করলে ফিনান্সিয়াল চলে আসবে 2,50,000। আচ্ছা, এরপরে আসি সেট আপ, 1200 × 50, 1200 × 50, এই 60,000, এই 60,000। আচ্ছা, ইনস্পেকশন 70 × 1,000, 70 × 500, 70,000, 35,000। টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট টোটাল যোগ করে পাওয়া গেল 2,55,000, 3,45,000। আচ্ছা, এইগুলোকে এখন ভাগ করতে হবে ইউনিট দ্বারা, ইউনিট আছে 50,000, আর এই যে 2,55,000 ভাগ 50,000, আর 3,45,000 ভাগ 1,00,000। এখন 2,55,000 কে ভাগ করবো কত হাজার ইউনিট দ্বারা, এই যে ইউনিটের সংখ্যা 50,000, আর এখানে 1,00,000 দিয়ে ভাগ করব, ব্যাস ওকে, 2,55,000 ভাগ 50,000, 3,45,000 ভাগ 1,00,000, ভাগ করে যেটা পেয়েছি 5 টাকা 10 পয়সা, 3 টাকা 45 পয়সা রেট পেয়ে গেলাম। কিন্তু এখন আসি ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট দেখাচ্ছি। ম্যানুফ্যাকচারিং কস্ট, প্রথমে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালটা আমি মূল প্রশ্নে আরেকবার দেখে আনি আপনাদেরকে, এখানে খেয়াল করেন ম্যাটেরিয়াল কিন্তু 1,05,000 টাকা, আর প্রোডাকশন 50,000 ইউনিট, ভাগ করে দিলেন 3 টাকা পেয়ে গেলাম, এখানে 3,00,000 টাকা, 1,00,000 ইউনিট, ভাগ করলে 3 টাকা, আর লেবার 50,000 টাকা, 50,000 ইউনিট, তাহলে 1 টাকা, আর 1,00,000 ইউনিট, 1,00,000 টাকা, ভাগ করলে 1 টাকা, তাহলে লেবার আর ওভার এই ম্যাটেরিয়াল 3 টাকার 1 টাকা, এটা আমরা প্রথমে পেয়ে গেছি। ম্যাটেরিয়াল ম্যাথমেটিক্যাল 3 টাকা, ফিনান্সিয়াল 3 টাকা, লেবার ম্যাথমেটিক্যাল 1 টাকা, ফিনান্সিয়াল 1 টাকা, ভাগ করে করে দেখালাম। আর এখানে ম্যানুফ্যাকচারিং ওভারহেড হয়েছিল 5 টাকা 10 পয়সা, 5 টাকা 45 পয়সা, 3 টাকা 45 পয়সা, যোগ করে দেখলাম যোগফল 9 টাকা 10 পয়সা, 7 টাকা 45 পয়সা, এই হলো অ্যান্সার, বাস ওকে। তাহলে কি এটা বুঝতে পারছেন সবাই, বলেন তো কি অবস্থা, বোঝেননি কে? তার মানে সবাই বুঝে ফেলেছে,
আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের এক আর দুই অঙ্কটা জরুরি, আর তিন নম্বরটা ছোট অঙ্ক, অ্যাক্টিভিটি কস্ট ফল দেওয়া আছে এখানে, চারটে পাঁচটা আইটেম, এটা একটু দেখেন ছোট আছে, চার নম্বর দেখা লাগবে না, দরকার নেই, এটা এটা দেখা দরকার নেই, তাহলে এক আর দুই তিন দরকার নেই, আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি আপনাদের, এক দুই আর এখান থেকে করবেন সাত নাম্বার, এক দুই সাত, সবাই বাড়ির কাজটা একটু লিখে নেন, এক দুই সাত আট, চার মার্কের জন্য ছোট প্রশ্নটা, এক দুই সাত আট, দশ, দশ নম্বর অঙ্কটা করতে হবে, এরপরে এগারো, খাতায় লিখে নিতে হবে সবাই, এগারো, এর পর্যন্তই থাক নাকি না বারো পর্যন্ত থাক, যে কটা দিছি এই বারো পর্যন্তই, আজকে বারো পর্যন্ত থাকলো, সবাই মোটামুটি তাহলে অঙ্কটা বাসার